ভাবিয়ে দেওরে ফালা গান, ফালা গান ভাবিয়ার দেবরে গান হইতে আছে। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওলা। কারণ আ মানুষ কু মানুষের হাতে যখন টে হয় গ্রামের ভিতরে ফিডাফিডি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান, ফালা গান ভাবিয়ার দেবরে গান হইতে আছে। ঠিক নিও আপনার রেগুল বুঝতে হয় না বলে হয় নি, আমরা রেগুল দিয়ে তো শুরু হয়, আমরা রেগুল দিয়ে না উজুবিল্লা কইতেন না, জোরে কইতেন না উজুবিল্লা। এই টেহা হয়েছে তো আজাগাত খুজাগাত যে হয়েছে ভগিন্দির ফুতেনা তো টেহা হয়েছে, তা তো গানে বানাইবো, তা তো জীবনে মাফিল দিত না, ঠিক কি না কও? ভগিন্দি যোগিন্দির ঘর টেহা হইলে, আমানুষ কুমানুষের হাতে টেহা হইলে গ্রামের ভিতরে দোলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডাভিডি হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ পড়ে। আর মারা মানুষের হাতে টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়, ঠিক কি না কও? মানে আমরা দেশে এত ফিডাফিডি কি রে, কারণ আমানুষের হাতে টেহা গেছে গা, আমানুষের হাতে টেহা গেছে গা, বংশাবলী মানুষের হাতে ওনার টেহা নাই। কোনো মতে বেদজ্যোতির ডরে মাথাড়ানো আইয়া বাজারও যায়, আর আমানুষ কুমানুষ দেখবা তার মায় মানুষের কোনো কাম করছে, তার বাহে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ বিদেশ বিদেশ গেলে এবারের টেহাটুয়া ভাইরা ওখান থেকে টেহাওয়ালো হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়াল কি দিয়ে রাখে, রিক্সাওয়ালা কয়ে কি তার মাথা কিতা লাগে তার ঠ্যাংটা অসভ্য, তুই হ্যাঁ নিয়ে ফাও তুল ছুটি তুই তুই ওই যে আমানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হয়েছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়াবেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়া নে গান হয়, জেফত হয়, উরুস হয়, নাম দিয়া সেটা বেড়াবেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা ক? আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেড়ি আহরে টেহার লাগে মাইয়া বিয়া দিতে পারে না, এবারে গিয়া কইছে গো টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হইছে, তাই বাপে আমরা কোনো কাম করতো কতটা মেহনত করছে, আর যা তাই সেন হইছে, তাই বাপ নাই বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারে অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি, ওই চিকিৎসা করতে পারে না হগিন্নি বেড়ি নাই এপিডিডি নিয়ে চিকিৎসা করায়, ওই তে ভালো একটা ফোলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসার ভিতরে হাফেজ হয়েছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই আবার আই নিয়ে টেহা দেয়, এটি হলো ভালো মানুষের লক্ষণ, ঠিক কিনা কও? আমি অনেক খুশি হয়েছি, আপনারা অনেক জায়গায় তো আমি যাই, আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন এই সারুগুল দিয়া বাউন্ডারি দিয়া, আমি অনেক খুশি হয়েছি, বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি দরজা 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর, মাহফিলদার কদমটা দিলে আমি মাহফিলদার ওজন বুঝি, 33 বছরের একটা অভিজ্ঞতা। একজন নয়াকান্দি মাহফিল আমি যেহেন নাম সিয়াইয়া সেরা হ্যাঁ তাইটা যে আইসি আইয়া খাইতাম বসি মেম্বরের সাসার ঘর, এরপরে যে মাহফিলদাত আইসি আপনারা আসা বসা দেখতে আমার মনটায় সাক্ষী দিছে, কি সাক্ষী দিছে কইলে তা কইলে যাব, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকু উঠতাম না, আর যখন আব্বার লেগে দোয়া করা, আমার লেগে দোয়া করা, আর আব্বারে ডাক দেখো আব্বা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা, খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতেছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জান্ডা বাড়ি যে গেতে আছে, আরে আমার আব্বার সারুগুল দিয়া মারি রে, সেই কবরটা জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই, ৮৫ সালে আমার যখন মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমি বলছিলাম একটা লুকো লইল না ভাই, একটা লুকো লড়তেন না করছিলাম, আপনার 3-4 জন ফোলা ফাইন উঠছেন, কামটা ভালো হয়েছে না, একটা লুকো লইলেন না, সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে করিলেন না, আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না, আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে, আমার দুইটা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমারে ধরছে, ধরে সেটা কয় বাবা পাশের আহ আচ্ছা আয় লোক কি হয়েছে ভাই, এরকম করতেছেন কেন ভাই,
হ্যাঁ কয়বার ডাকতে হবে? এই আকাশি রঙের শার্ট, ওই এই তাহলে জাতা দিয়ে বো এতবার বলা লাগে? এতক্ষণ ধরে বই অনুষ্ঠান হন উড়েন কীর্তে সিফা দিয়া বসান, সবাই কন আমিন, জোরে কন আমিন, উঠেন না ভাই। আরো যদি আরো দুই ঘন্টা ওয়াজ করে আপনারা উঠবেন না, কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি এই জন্য ছেড়ে দিতে চাই। একটু সামান্য একটু বসেন, দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা লুকরে উঠতে দিয়েন না দয়া করে, আমি অনুরোধ করছি, আমার কয়েকটা মিনিট সময় দেন। আজকে আমরা আব্বা আম্মা আপনি যে উঠতে যা গেতে আছেন, সাদা কাগজ একটা লাইন লিখে রাখেন, যারা কলম আছে কাগজ আছে বার করেন, আমি লাইনটা করি এটা লিখে রাখেন। আপনি যারা খেয়াল করেন, আবার সিহন কথা, আপনারা যারা আব্বা আম্মার কবরও রাখিয়া অথবা বাইত রাখিয়া আপনি যে উঠতে যা গেতে আছেন, আপনি যেদিন কবরও যাইবেন, আপনার কবরও রাখিয়া আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠতে যাইবগা, এটা আপনার তে হিকছে ঠিক কিনা কন? একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান, আসল দিল দোয়াটা। এতক্ষণ তো যা শুনছেন শুনছেন, দোয়াটা না করে কেউ যাইয়েন না, আল্লাহ যেন কবুল করে। যারা বিশেষ উজর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন, এটা আমার অনুরোধ। আবার আইসা পড়েন, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। সবাই কোনো আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার আব্বা নাই তো, তা আমার ছোট একটা ফুত আছে, এটা আরও কয়েক বছর আগের কথা। তো এবার মার্শাল্লাহ 30 তারিখ পরীক্ষা দিব। এতে একদিন আমার বাসা তাই আসে, বাসা পাশের বাসার তে খেলতো গিয়া আই এসে রেখো বাবা, ওই যে পাশের বাসার যে আমার বন্ধু তার দাদা আসছে বাড়িতে, বাসায় তো বাড়ি থেকে নারিকেল আনছে আরো কি কি আনছে। তা আমার তো কোনো সময় দাদা আসে না, বাচ্চা ছোট মানুষ তো। তো আমার কইতেছে আমার তো কোনো সময় দাদা আসে না। তো ওইটা গলাত বইয়া ধইরা আমার কুকুরও বইয়া বইয়া কইতে আছে, আমি কই তোমার তো দাদা নাই এই জন্য দাদা আসে না। কত ওর দাদা আছে আমার দাদা নাই কেন? ছোট মানুষ বুঝে না তো, কয় যে হ্যার দাদা থাকতো পারলে আমার দাদা নাই কেন? আমি কই তোমার দাদা নাই কারণ হইলো তোমার দাদা এই আমি যে বড় হয়েছি, ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায়, আমার আব্বাই তো তোমার দাদা, তা আমি বড় হইয়া গেছি এই জন্য তোমার দাদা এতেকাল করছে। ছেলেরা আমারই জড়াইয়া ধইরা আমার গালে চুমা দিয়া কয় বাবা, তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? ও না কান্দের মানুষ, আমি আবার ইনশাআল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসব ইনশাআল্লাহ। প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করব মাঠের ভিতরে। আজকে কষ্ট দিয়ে ফেললাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন আমার গ্রামের মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হবে, নতুন করে নতুন আঙ্গিকে বড় করে মসজিদ করা হবে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর আব্বার দেওয়া ঘরে ঘুমাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বা দুনিয়াতে নাই আম্মা দুনিয়াতে নাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে ওই নতুন নবনির্মিত মসজিদের কাজের জন্য হুজুর আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কুয়েত প্রবাসী তোফাজ্জল হোসেন, 1 নম্বরে দিল 2 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ আল্লাহর ঘর মসজিদ রুসিলায় জান্নাতের ভেতরে তার জন্য তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইও কোন আমি। মাশাআল্লাহ 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 ভাই, একটু সবাই টাকা দেওয়া লাগবে না, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর তারা আশা করেও মসজিদের কান্দা ধরবো আমারে আনছে,
খালি কয়টা মিনিট একটু বইয়া আমিন আমিন করেন, হ্যাঁ ছেলে বসো একটু আমিন আমিন কন দোয়া করেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিব। জনাব আব্দুল হাকিম ব্যাপারী সাহেব, হ্যাঁ আব্দুল হাকিম তোফাজ্জল দিব 2 লাখ, কথা মনে আছে নিও, মার হাবো কন না কেন।